সাহেব মুখার্জির একটা পা নেই, কিন্তু সাহেব মুখার্জির হাত আছে, সাহেব মুখার্জির গলা আছে, সাহেব মুখার্জির ট্যালেন্ট আছে। সাহেব মুখার্জি কখনো ফিনিশড হয়ে যেতে পারে না। যে সাহেব মুখার্জি এতদিন বাইরে যাওয়া তো দূরের কথা, নিজের ঘরের চৌকাঠ অব্দি বেরোয়নি, তার এত সাহস হলো কি করে? সে আজ এত বড় শো করতে যাচ্ছে। অনেক অনাথ বাচ্চারা পড়াশোনা করতে পেরেছে একমাত্র সাহেব মুখার্জির জন্য। এখন নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আপনি সাহেব মুখার্জিকে যতটা খারাপ মনে করছেন ততটা খারাপও নয়। তবে একটা ব্যাপার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, যে মানুষটা আপনার রুজি রোজগারের প্রত্যেকটা অপশন বন্ধ করে দিল তাকে আপনি অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে এত উৎসুক কেন? কারণ আমি বুঝতে পেরেছি সাহেব মুখার্জি তার কাজের জায়গা থেকে সরে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে বড্ড অসহায় হয়ে পড়েছে। আমি যদি ওনাকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি তাহলে হয়তো উনি আমার মতো আর কারোর ক্ষতি করতে চাইবেন না। আমি তোমার পায়ে ধরছি, আই বেগ অফ ইউ, তুমি এই শোটা করলে আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। সাহেব সাহেবের চিঠি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।